দেখেছি যে আমাদের প্রশাসনিক ভাবে কাজে বাধা দিচ্ছেন, তারপরে দেখছি যে উনি আমাদের এখানে বাংলায় সভা করছেন। যখন উনি দেখতে পেরেছেন বাংলার মানুষ ওনার সাথে নেই, ওনার পাশে নেই, তখন উনি ওনার সিবিআই কে হাতে কাজে লাগিয়ে আমাদের মকর পাল সাংবাদিক নোটিশে গ্রেপ্তার করার জন্য গিয়েছেন। বিরোধীরা বারবার করে বলছে যে মকর পালের মধ্যে কোনো একটা সাংবিধানিক অর্ডার ছাড়া বা আগে থেকে না জানা হচ্ছে না কখনো গ্রেপ্তার বা সেই জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন, ধর্নায় নেমেছেন। তার প্রতিবাদে আমরা সারা বাংলায় আমরা মিছিল করছি। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে বলেছেন যাতে সারা বাংলার মানুষ কোনো অসুবিধা না হন। সেজন্য দেখুন আমরা অফিস টাইমের জন্য দুপুরবেলা করেছি, সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় সে প্রতিবাদ চালিয়ে যাবো। যতদিন পর্যন্ত নরেন্দ্র মোদীর উৎসাহ একমাত্র বাংলার মানুষ সোচ্চার হবে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কামাডি পৌরসভা, কামাডি বিধানসভা 22 নম্বর ওয়ার্ড। আমার নাম বিশ্বজিৎ সাহা, আমি এই ওয়ার্ডের সভাপতি। पूरे इंडिया में अक्रॉस नेशनल एक ऑर्गेनाइजेशन है जो पूरे इंडिया में हर जगह पे अलग अलग जगह पे जॉब फेयर कर रहा है, ताकि जो हमारे कंट्री में यूथ का जो सबसे बड़ा चैलेंज आज की तारीख में एम्प्लॉयमेंट का है, उसको सॉल्व करने के लिए ये मेहनत की जा रही है। एसोसिएशन ऑफ मुस्लिम प्रोफेशनल अलग अलग जगह पर जाके ये कोशिश कर रहा है कि किस तरह से जो कम लिखे पढ़े लिखे बच्चे हैं उनको किस तरह से कॉर्पोरेट रोल में एंट्री कराया जाए। जो पढ़ा लिखा होता है, इंजीनियर होता है, MBA होता है, उसके लिए बहुत सारी आसानी चीज़ें होती हैं, लेकिन जो 10वीं पास होता है, जो 12th पास होता है, जो बेसिक ग्रेजुएट होता है, उनके लिए बहुत चैलेंजेस होते हैं। इसीलिए ये प्लेटफॉर्म बनाया गया है ताकि ज़्यादा से ज़्यादा बच्चों को कॉर्पोरेट वर्ल्ड में इंटरव्यू देने के लिए एक मौका दिया जा सके, ताकि वो उसमें अपनी एक नई करियर डेवलप कर सके। आज के दिन AMP एसोसिएशन मुस्लिम प्रोफेशनल का दो जगह पर जॉब फेयर चल रहा है, एक कलकत्ता में जो आज यहाँ पर हम बैठे हैं, दूसरा आंध्र प्रदेश में नेल्लोर में हो रहा है हमारा। इस बिग वर्ल्ड मायोरिटी कमीशन की मदद से हम लोगों ने जॉब फेयर ऑर्गेनाइज किया है, एंड दिट इज मेगा जॉब फेयर। दिस इज अ यूनिक ऑफ इट्स ओन काइंड, एंड वी आर थैंकफुल फॉर वेरियस कॉर्पोरेट विच वी हैव पार्टिसिपेटेड ऑन दिस पर्टिकुलर फेयर, एंड गुड नंबर्स ऑफ स्टूडेंट्स एंड कैंडिडेट्स हैव बीन प्रोवाइडेड जॉब्स। आपको ही प्रोग्राम होगा ये जॉब फेयर का, उस अभी आज जैसे कल हमारी मीटिंग हुई है, इसमें इसको सक्सेस मानते हुए थॉरली हम लोग और भी इस तरह से प्रोग्राम करने का विचार है। उत्तर बंगाल, दक्षिण बंगाल, वी आर प्लानिंग फॉर ऑल द बंगाल्स, एंड वी आर सेग्रीगेटिंग एरियाज वेयर वी कैन हैव अ स्मॉल जॉब फेयर। कहाँ कहाँ होगा? बर्दवान है, लॉट ऑफ अदर डिस्ट्रिक्ट्स आर देयर, वी आर वर्किंग ऑन द प्रोजेक्ट्स इस साल में ही, एंड विद द हेल्प ऑफ दिस डिपार्टमेंट वी आर लुकिंग इनटू अ प्रोस्पेक्टिव जॉब फेयर इन कमिंग फ्यूचर। मेघा जॉब फेयर आज के
মিলন উৎসবে হচ্ছে, যেখানে প্রায় 10,000 ক্যান্ডিডেট অনলাইন জমা দিয়েছে। তবে যারাই জমা দিয়েছে তারা হয়তো কেউ 8 pass, 10 pass, 12 pass গ্র্যাজুয়েট, কিন্তু আমি বিশেষ করে পার্সোনাল ফর অ্যান্ড বিহাফ অফ ইন্ডিয়ান কারাটে অ্যাসোসিয়েশন তাদের নিয়ে একটা ভাবনা চিন্তা করে আজকে এই অফারটা আপনাদের কাছে দিচ্ছি বা আপনাদের কাছে বলে দিচ্ছি, যেটা যে আপনাদের মাধ্যমে সবাই জানতে পারবে যে বহু এমন চাষি আছে তারা স্কুল যেতে পারেনি কোনো কারণে, দে আর সাম 25 years old, 30 years old, class 1, 2 গিয়ে হয়তো ড্রপ আউট হয়ে গেছে, পড়তে পারেনি। তাদের জন্য স্কোপ হচ্ছে যারা রুরালে থাকছে, আই উইল টিচ দেম কারাটে 6 মাস, শুধু 6 মাসে তাদেরকে আমি ব্ল্যাক বেল্ট তৈরি করব, বিকজ ফিজিক্যালি দে আর 100% ফিট, খালি টেকনিকটা আমাকে দিতে হবে। একটা বাচ্চা ব্ল্যাক বেল্ট হতে গিয়ে 5 বছর বা 4 বছর তাকে শিখতে হয়, সপ্তাহে 1 দিন করে, বছরে 48 ক্লাস পাচ্ছে, 48 মধ্যে প্রায় হয়তো 10-12 ক্লাস মিস হয় ডিউ টু ফেস্টিভ্যাল, ডিউ টু রেইন, ডিউ টু স্যারের শরীর খারাপ বা বাচ্চার শরীর খারাপ। 30 × 4 করলে 120 ক্লাস পাচ্ছে, 4 বছর রেস হচ্ছে, আর আমার এক টানা 6 মাস × 30 180 ক্লাস পাবে, আর রিগরাস ট্রেনিং, সেখানে 1 ঘন্টা ট্রেনিং দিই আমরা, এখানে 3 ঘন্টা ট্রেনিং দেবো, মানে তার থেকে 3 গুণ বেশি পাওয়ারফুল ব্ল্যাক বেল্ট তৈরি হবে। আর এই যে বাচ্চা আমার এই রুরাল থেকে যারা লেখাপড়া করেনি তাদেরকে এমনভাবে তৈরি করবো যেন এই বিভিন্ন সিকিউরিটিজ কোম্পানিতে দে উইল বি দ্য ভেরি ফিটিং পার্সন, তারা সিকিউরিটি জয়েন করবে। এবং যারা দোজ হু হ্যাভ পাস ক্লাস 10, বিশেষ করে মেয়ে, আজকে তাদের বহু প্রয়োজন আছে মেয়েদের স্কুলে কারাটে অ্যাজ আ শিক্ষক হিসাবে, অ্যান্ড দে ক্যান আর্ন 15 to 20 thousand, তো তাদের জন্য এই স্কোপ আছে। শহরের মেয়েদের যারা শিখছে, মানে 6 মাসে এদেরকেও তৈরি করবো, 6 মাসে ওদেরকেও, যাহাতে ইন ফিউচার মানে জাস্ট আফটার 6 মান্থ দের আই উইল বি এবল টু এমপ্লয় মোর দেন 500 ক্যান্ডিডেটস, ওর 1-2 বছর পরে তারাও তৈরি করবে, তারা টিচার হবে, মানে টার্গেট হবে যে বছরে কম করে 4 থেকে 5 হাজার বাচ্চারা থ্রু কারাটে শিখে 6 মাসে দে আর এমপ্লয়েড অ্যান্ড দে ক্যান সার্ভাইভ দ্য ফ্যামিলি। সো এটা কোনোদিন কোথাও পৃথিবীতে হয়নি, এটা টোটাল নতুন একটা কনসেপ্ট চিন্তাভাবনা এই আজকে মিলন উৎসবে মেগা ফেয়ারে এটা আমরা আজকে ইয়ে করলাম।